আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দ্য ইমেকুলেট রুম। এটি মূলত একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। ইমেকুলেট রুম আসলে এমন একটি রুম যেখানে 50 দিন থাকতে পারলেই দেয়া হবে 45 কোটি টাকা। ব্যাপারটি অনেক সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যেই সকল জিনিসকে বাহির থেকে সহজ মনে হয়, তার ভেতরেই লুকিয়ে থাকে নানা ধরনের অজানা রহস্য। এমনই এক অসাধারণ কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক দ্য ইমেকুলেট রুম মুভিটির এক্সপ্লেনেশন। আপনি কি আপনার লাইফ নিয়ে বোর হচ্ছেন? তাহলে আপনার বোরিং লাইফকে আরও বেশি আনন্দময় করে তুলতে এখনই ভিজিট করুন ড্যানিফাই.কম এ। ড্যানিফাই.কম শতভাগ বিশ্বস্ত একটি সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম, যেখানে আপনারা নেটফ্লিক্স, অ্যামাজন, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস এবং হইচই সহ প্রায় সকল ধরনের ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সবচাইতে কম প্রাইসে। আর এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো দেশের প্রিমিয়াম সব মুভি, সিরিজ এবং ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন। তো এই সাবস্ক্রিপশন কিনতে হলে গুগলে গিয়ে সার্চ করুন ড্যানিফাই.কম লিখে। এরপর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেটাই হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। আর এই ওয়েবসাইট থেকে কিভাবে সাবস্ক্রিপশন কিনবেন সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। তাহলে আর দেরি কিসের, এখনই ঘুরে আসুন ড্যানিফাই.কম থেকে আর ক্লেম করে নিন আপনার পছন্দের সাবস্ক্রিপশন প্যাকেজ। তো গল্পটি শুরু হয় একটি হোয়াইট রুমে, আর এই হোয়াইট রুমটিকে বলা হয় ইমেকুলেট রুম। আসলে এই রুমটিকে ডক্টর ডেভিড নামক একজন ব্যক্তি তৈরি করেছে, কারণ এই রুমটির মাধ্যমে সে কিছু এক্সপেরিমেন্ট করতে চায়। তাই প্রতি বছর সে নতুন নতুন দম্পতিকে এই রুমটিতে থাকার জন্য অফার দেয়। তবে সেই দম্পতিদেরকে এখানে 50 দিন থাকতে হবে, আর যদি কোনো দম্পতি এখানে 50 দিন থাকতে পারে তাহলে তাদেরকে $5 মিলিয়ন দেয়া হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 45 কোটি টাকা। তবে এই রুমটিতে কোনো মোবাইল অথবা ইন্টারনেট থাকবে না, অর্থাৎ বাহিরের দুনিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকবে না। তবে তাদের দুজনের মধ্যে যদি একজন আগে রুম থেকে বেরিয়ে যায় তাহলে সেই ডলারের পরিমাণ 1 মিলিয়নে নেমে আসবে। তাছাড়া সেই রুমটিতে একটি বাটন রয়েছে যেটার সাহায্যে তারা চাইলেই যে কোনো সময়ে খাবার অর্ডার করতে পারে। তবে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে এই রুমটিতে যতবার খাবার অর্ডার করা হবে ঠিক ততবার সেই $5 মিলিয়ন থেকে খাবারগুলোর দাম কেটে নেওয়া হবে। তবে এখানকার খাবারগুলো অনেক এক্সপেন্সিভ, যার ফলে এখানে বেশি পরিমাণ খাবার খেলে প্রায় অনেক টাকাই খরচ হয়ে যাবে। আবার এখানে তারা কোন খাবার খেতে দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, অর্থাৎ এখানে সার্ভাইভ করতে হলে তাদের সমস্ত জিনিসের খরচ সেই $5 মিলিয়ন থেকে কেটে নেওয়া হবে। তো আজকে আবারও এক দম্পতি রুমটিতে সার্ভাইভ করতে এসেছে, আর তাদের নাম হল মাইক এবং কেট। তো তারা এখানে এসে অনেক খুশি ছিল, কারণ তারা প্রায় অনেক দিন ধরেই এই রুমটিতে আসার অনেক চেষ্টা করছিল, আর তাদের এই চেষ্টার ফলে আজ অবশেষে তারা রুমটির প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছে। তাই তারা আজ নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছে, কারণ টাকা উপার্জন করার জন্য এর থেকে সহজ কোনো উপায় হতেই পারে না। তাই তারা দুজন খুশিতে আত্মহারা হয়ে পড়ে, আর তারা সিদ্ধান্ত নেয় যে এখানে 50 দিন থাকার পর তারা যেই টাকাগুলো পাবে সেটাকে তারা সমানভাবে ভাগ করে নেবে। কেট তখন মাইককে বলে, যদি আমরা এখানে সব কিছু কম কম খরচ করি আর প্রতিদিন একটু কম কম খাবার অর্ডার করি তাহলে আমরা এখান থেকে অনেক বেশি টাকা নিয়ে যেতে পারবো, এতে আমাদের পুরো লাইফ একদম সেটেল হয়ে যাবে। কিন্তু মাইক ছিল কেটের একদম বিপরীত, ভবিষ্যতের ব্যাপারে তার কোনো চিন্তাই ছিল না। মাইক আসলে এখানকার সময়টাকে এনজয় করতে চায়, অর্থাৎ তার যখন যতটুক খাবারের প্রয়োজন সে তখনই ততটুক খাবার অর্ডার করবে, এতে যদি টাকা খরচ হয় হোক মাইকের তাতে কিছু যায় আসে না, সে তো শুধু তার লাইফকে এনজয় করতে চায়। এমনকি সে এখানে এ কারণেই এসেছে যে টাকা পেলে সে তার ইচ্ছে মতো খরচ করতে পারবে। তো মাইক আর কেট দুজনেই সম্পূর্ণ রুমটিকে ঘুরে ঘুরে দেখে। তারা এখানে দেখতে পায় যে এই পুরো রুমটি একদম সাদা রঙের, আর এই রুমটিতে শুধুমাত্র একটি বিছানা এবং একটি ব্রেঞ্চ আছে। এমনকি সেখানকার একটি স্ক্রিনে রুমটির সমস্ত নিয়মকানুন লেখা ছিল। তো তারা এখানে রুলস পড়ে জানতে পারে যে এখানে তাদের জন্য যেই বাথরুমটি রয়েছে সেটা তারা দিনে একবার ব্যবহার করতে পারবে। তাছাড়া রুমটির দরজার সামনে একটি লাল বাটন আছে, বাটনটি প্রেস করলে রুমটির দরজা খুলে যাবে, অর্থাৎ তারা চাইলে যে কোনো সময়ে বাহিরে যেতে পারবে, যার অর্থ হচ্ছে লাল বাটনটি প্রেস করলেই গেম কুইট হয়ে যাবে। মানে এখান থেকে বাহিরে যেতে হলে
গেম কুইট করে তারপর যেতে হবে। তাছাড়া রুমটির দরজার সামনের উপরের দেয়ালে বিশাল বড় একটি ঘড়ি সেট করা আছে, যেটার সাহায্যে তারা এটা বুঝতে পারবে যে এই রুমটির মধ্যে তাদেরকে আর কতদিন থাকতে হবে। এমনকি তাদেরকে খাবার হিসেবে একটি লিকুইড দেয়া হয়, বেঁচে থাকার জন্য সারাদিনে তাদের শরীরে ঠিক যতটুকু পুষ্টির প্রয়োজন এই লিকুইডটিতে ঠিক ততটুকুই পুষ্টি উপাদান দেয়া আছে। এছাড়াও রুমটিতে বিভিন্ন ধরনের লাইটস ব্যবহার করা হয়েছে, যেটা প্রত্যেক বেলায় পরিবর্তিত হয়। অর্থাৎ সকাল, দুপুর, বিকেল এবং সন্ধ্যা এই চার সময়ে সেখানে আলাদা আলাদা বাতি জ্বলে, আর রাত ১০টার মধ্যে এই সমস্ত বাতি বন্ধ হয়ে যায়। অর্থাৎ রাত ১০টার পর এখানে সম্পূর্ণ অন্ধকার থাকে, যার মানে হচ্ছে এখন তাদেরকে ঘুমোতে হবে। তাছাড়া এখানে অ্যালার্ম দেওয়ারও ব্যবস্থা আছে, যদিও মাইকের এতে কিছুই যায় আসে না, কারণ সে এমনিতেও ঘুম থেকে অনেক দেরিতে ওঠে। তাছাড়া সে এই জায়গাটিকে একটি ভ্যাকেশন মনে করছে, যাতে করে সে এখানে বোর না হয়ে যায়, কারণ প্রায় ৫০ দিন তাদেরকে এখানে থাকতে হবে। এদিকে কেট আবার অনেক গোছালো ছিল, সে সবকিছু নিয়ম মাফিক করতে ভালোবাসে, তাই অ্যালার্ম থাকার কারণে কেট অনেক খুশি হয়। তো প্রতিদিনই কেট অ্যালার্ম দিয়ে ঘুমোতে যায়, যাতে করে সে সকালে উঠে ব্যায়াম করতে পারে। পরের দিন সকালে কেট বাথরুমে গোসল করতে যায়। বাথরুমটিতে একটি আয়না ছিল, কেট তখন সেই আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেই নিজেকে ভরসা দিতে থাকে। কেট এখানে মনে মনে বলে, তোমাদেরকে এখানে থাকতেই হবে কেট, তাহলে তোমাদের দুজনের লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে, তোমাদেরকে আর কখনোই টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না। মাত্র তো ৫০টা দিন, এরপরেই তোমাদের ভাগ্য বদলে যাবে, এই বলেই কেট তার মনে ভরসা যোগায়। এরপর সে গোসল করে তার এবং মাইকের কাপড় ওয়াশিং মেশিনে পাঠায়, যার বদলে তাদেরকে আরও এক সেট কাপড় দেয়া হয়। এরপর কেট তাদের জন্য খাবার অর্ডার করে, আর খাবার হিসেবে আবারও তাদেরকে সেই লিকুইড দেয়া হয়। তারপরও তাদেরকে এই খাবারই খেতে হবে, কারণ এটা হলো গেমের রুলস। এরপর কেট এখানে মাইককে জিজ্ঞাসা করে, আচ্ছা মাইক, তুমি কি একটা কথা ভেবে দেখেছো? ডক্টর ডেভিড আমাদেরকে এত টাকা কেন দিতে যাবে? এতে তার কি লাভ? মাইক তখন বলে, এখানে আসার আগে আমি ডক্টর ডেভিডের একটি ডকুমেন্টারি দেখেছিলাম। ডক্টর ডেভিডের ব্যাপারে এটা সবাই জানে যে তার কাছে নাকি কোটি কোটি টাকা আছে। তার কাছে এত পরিমাণ টাকা আছে যে সে সেই টাকা দিয়ে কি করবে নিজেও জানে না। তাই সে প্রতি বছর কিছু গেমের আয়োজন করে, আর সে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা দেখতে চায় যে আলাদা আলাদা সিচুয়েশনে মানুষ কিভাবে সার্ভাইভ করে। এরপর তারা দুজন সেখানে চুপচাপ বসে থাকে। যেহেতু সেখানে বিনোদনের কোনো মাধ্যম ছিল না, তাই তারা অনেক বোর হচ্ছিল। কেট তখন সময় কাটানোর জন্য সেখানে বসে ইয়োগা করতে শুরু করে, কিন্তু ইয়োগা মাইকের একদমই পছন্দ ছিল না, তাই সে বারবার সেই রুমে থাকা ঘড়ির সামনে আসছিল, আর সে সেখানে থাকার টাইম চেক করছিল। কখনো সে শুয়ে থাকছিল, আবার কখনো কখনো সে নিজে নিজেকেই প্রশ্ন করছিল, যেই প্রশ্নের উত্তর আবার সে নিজেই দিচ্ছিল। কেট তখন মাইককে বলে, তুমি এসব উল্টোপাল্টা চিন্তা না করে এখান থেকে বের হওয়ার পর আমরা যেই টাকাগুলো পাবো সবসময় সেটার ব্যাপারে চিন্তা করো, তাহলে দেখবে তোমার এখানে বোরিং লাগবে না। কিন্তু তুমি সবসময় যদি এখানকার ঘড়ির দিকে তাকাও, তাহলে তো তোমার এখানে সময় কাটবে না। কিন্তু মাইকের জন্য অন্য কিছু নিয়ে চিন্তা করা অনেক কঠিন হয়ে পড়েছিল, কারণ বেশ কয়েকদিন ধরে রাতে তার ঘুম আসছিল না, তাই সবসময় তার মাথায় উল্টোপাল্টা চিন্তা আসে। এদিকে কেট প্রতিদিন সকালে সেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে ভরসা দেয়, এতে করে তার মনোবল আরও বেশি দৃঢ় হয়ে ওঠে। আর সে মাইককেও সবসময় বোঝাতে থাকে যে এই টাকাগুলো পেলে কিভাবে তাদের জীবন বদলে যাবে। এদিকে কেট যখন প্রতিদিন ইয়োগা করে, মাইক তখন পুরো রুমে জগিং করে। আবার তারা যখন অনেক বেশি বোর হয়ে যায়, তখন তারা হাতে তালি দেওয়া সেই গেমটি খেলে, যেটা আমরা ছোটবেলায় প্রায় সবাই খেলেছি। আবার কখনো কখনো তারা ডান্সও করে, তবে এগুলো করে আর কতক্ষণ থাকা যায়। এদিকে প্রতিদিন যখন তারা তাদের কাপড় ধুতে পাঠায়, তখন তাদেরকে নতুন নতুন কাপড় দেয়া হয়, যেটার দাম আবার তাদের প্রাইজের থেকে কেটে রাখা হয়। তো এভাবে করেই তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ করেই একদিন মাইক রুমটির ফ্লোরে ছোট্ট একটি পোকা দেখতে পায়, আর এই পোকাটিকে কিছুটা অসুস্থ মনে হচ্ছিল। মাইক তখন তাদের সেই লিকুইডের প্যাকেট থেকে পোকাটিকে কয়েক ফোঁটা লিকুইড খেতে দেয়, যাতে করে পোকাটি সুস্থ হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই সেই রুমের একটি স্পিকারের মাধ্যমে বলা হয় যে এই লিকুইড শুধুমাত্র প্রতিযোগীদের জন্য, কোনো পোকামাকড়কে এই লিকুইড খাওয়ালে তাদের দুজনকে গেম থেকে বাতিল করে দেয়া হবে। কিন্তু মাইকের এখানে পোকাটির জন্য অনেক মায়া হচ্ছিল, কারণ পোকাটি যদি এখানে বন্দী হয়ে থাকে তাহলে সে বাঁচতে পারবে না, তাই মাইকের পোকাটির জন্য চিন্তা হচ্ছিল। মাইক আসলে যে
কোনো প্রাণীদেরকে অনেক ভালোবাসে, তাই মাইক রুমটির ক্যামেরার সামনে এসে অনুরোধ করে যাতে করে পোকাটিকে এখান থেকে বের করার ব্যবস্থা করা হয়, তা না হলে তো এই অবুজ প্রাণীটি এখানে মারা যাবে। কিন্তু তারা এখানে মাইকের কথার কোনো রেসপন্স করে না। কেট তখন মাইককে বলে, এখানে দাঁড়িয়ে অনুরোধ করে কোনো লাভ নেই, কারণ তারা তোমার কোনো কথা শুনতে পাচ্ছে না। সেই কম্পিউটার স্ক্রিনের রুলসে আমি পড়েছি যে তারা চাইলে আমাদেরকে যে কোনো ধরনের মেসেজ দিতে পারবে, কিন্তু আমাদের কোনো কথা তাদের কাছে পৌঁছবে না, কারণ এখানে তেমন কোনো সিস্টেম তৈরি করা হয়নি। মাইক তখন সেই লাল বাটনটিকে প্রেস করে দরজা খুলে পোকাটিকে বের করে দিতে চায়, কারণ লাল বাটন প্রেস করা ছাড়া সেই দরজা খুলবে না। কিন্তু কেট মাইককে এমনটা করতে নিষেধ করে, কারণ এই লাল বাটনটি প্রেস করলে সঙ্গে সঙ্গেই তারা গেম থেকে বাতিল হয়ে যাবে। কেট মাইককে বারবার এটাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইকের কাছে মনে হচ্ছিল যে সে তো শুধু পোকাটিকেই বের করে দেবে, সে নিজে তো আর সেখান থেকে বের হয়ে যাচ্ছে না, তাহলে তাদেরকে কেন বাতিল করে দেয়া হবে। কেট তখন মাইককে বলে, গেম তো আর তোমার নিয়মে চলবে না, তারা যেই নিয়ম তৈরি করেছে সেটা যদি আমরা না মেনে চলি তাহলে তো তারা আমাদেরকে বাতিল করবেই। তুমি তো এটা জানো মাইক, যে কত কষ্ট করে আমরা এখানে আসতে পেরেছি, আর এখন কিনা তুমি একটি পোকার জন্য আমাদের সমস্ত প্ল্যান বরবাদ করে দিতে চাইছ। একথা শুনে মাইক অনেক রেগে যায়। তখন সে পোকাটিকে মাটিতে রেখে কেটকে বলে, এটা একটা পোকা হলেও এর জীবন আছে, আমরা তো চাইলে তাও এখানে লিকুইড খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু এই পোকাটি তো এখানে থাকলে মরে যাবে, আর আমি একজন বিবেকবান মানুষ হয়ে জেনে শুনে কিনা একটি প্রাণীকে মরতে দেব। এদিকে মাইকের কথা শুনে কেটও রেগে যায়। মাইক আসলে একজন বড়লোক বাবার সন্তান, তাই কেট এখানে মাইককে বলে, তুমি তো একজন বড়লোক বাবার সন্তান, তাই তুমি না চাইতেই সব কিছু পেয়ে গিয়েছো, তুমি তো তোমার লাইফে আমার মতো স্ট্রাগল করনি, তাই তুমি আমার কষ্টটাও উপলব্ধি করতে পারবে না, আর এ কারণেই তোমার কাছে এতগুলো টাকার চাইতে সামান্য একটা পোকার জীবনের মূল্য বেশি হয়ে গিয়েছে। তোমার বড়লোক বাবার জন্যই এত কিছু হয়েছে, সে তোমাকে ভালো মতো শিক্ষা দিতে পারেনি। একথা শুনে মাইক আরো বেশি রেগে যায়, ফলে তাদের দুজনের মধ্যে সেখানে অনেক ঝগড়া হয়। তো তাদের ঝগড়ার এক পর্যায়ে রাগ করে কেট সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে সেই পোকাটির উপর তার পা পড়ে যায়, ফলে পিষে যাওয়ার কারণে পোকাটি সেখানেই মারা যায়। কেট তখন বলে, আমি অনেক দুঃখিত, আমি আসলে পোকাটিকে লক্ষ্য করিনি। কিন্তু মাইক এখানে কেটের কথা বিশ্বাস করে না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে টাকার জন্য কেট হয়তো ইচ্ছে করেই পোকাটিকে মেরে ফেলেছে। তাই মাইক রাগ করে কয়েকদিন কেটের সঙ্গে কথা বলে না, সে রুমটির একটি কোণাতে বসেই সময় কাটায়। এদিকে মাইক এবং কেট প্রতিদিন একবার সেখানে খাবার অর্ডার করত, যাতে করে তাদের টাকা কম খরচ হয়। কিন্তু মাইকের কাছে মনে হয় যে সে এখানে থেকে অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আর সে এত কষ্ট করে এখানে থাকতে পারবে না, খাবারের দাম আর কতই বা হবে, হয়তো কয়েক হাজার ডলার। তাই তাদের এখানে একবার নয় বরং দুইবার খাবার খাওয়া উচিত। তো মাইক তখন কেটকে গিয়ে বলে, আমি এখানে দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছি, তাই আমি এখন থেকে একবার নয় বরং দুইবার খাবার অর্ডার করতে চাই। কিন্তু কেট তাকে এমনটা করতে নিষেধ করে, সে বলে, আমরা যখন এখান থেকে বেরিয়ে যাব তখন তুমি শুধু দুইবার নয় বরং পাঁচবার খেও, কিন্তু এখন তোমাকে একটু কষ্ট করতে হবে, তাহলেই তো আমরা বেশি টাকা নিয়ে যেতে পারবো। কিন্তু মাইক তখন কেটকে বলে, আমার তোমার অনুমতির কোনো প্রয়োজন নেই, কারণ আমিও তো এখানে পার্টিসিপেন্ট করেছি, তাই সেই টাকার উপর আমারও অধিকার আছে। এই বলেই মাইক সেখানে আবারও তার জন্য খাবার অর্ডার করে, কিন্তু সেখানে খাবারের বদলে একটি রং আসে। তবে মাইক এতে কিছুটা খুশি হয়, কারণ এখন অন্তত সে সময় কাটানোর মতো কিছু একটা পেয়েছে। মাইক তখন সেই রংটির সাহায্যে সেখানকার দেয়ালে ড্রয়িং করতে শুরু করে, আর এটা দেখে কেট অনেক খুশি হয়, কারণ এখন অন্তত মাইক কিছুটা শান্ত থাকবে। এদিকে মাইক সেখানে ততক্ষণ পর্যন্ত ড্রয়িং করতে থাকে যতক্ষণ পর্যন্ত সেই রংটি শেষ না হয়ে যায়। এরপর সন্ধেবেলায় কেট যখন বাথরুমে আসে তখন সে দেখতে পায় মাইক সেই সবুজ রংটি দিয়ে পুরো বাথরুম একদম নোংরা করে ফেলেছে। আর কেট তো সবসময় একটু পরিষ্কার থাকতে পছন্দ করে, তাই বাথরুমের এমন অবস্থা দেখে কেট প্রচণ্ড রেগে যায়। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়, আর সে মনে মনে চিন্তা করে যে এখানে থাকতে থাকতেই হয়তো
মাইক কিছুটা বাচ্চাদের মতো আচরণ করছে, তাই কেট তখন মাইকের কাছে যায় আর সে মাইকের কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এমনকি সে মাইককে এখানেই বোঝায় যে তাদের দুজনকে এখানে মিলেমিশে থাকতে হবে আর সবসময় তাদের মাথা ঠান্ডা রাখতে হবে, তা না হলে তারা দুজনেই ডিপ্রেশনে চলে যাবে। মাইক তখন কেটকে বলে, প্রথমে আমরা এখানে থাকাটা যতটা সহজ ভেবেছিলাম কিন্তু বাস্তবে সেটা ঠিক ততটাই কঠিন। কেট তখন মাইককে সান্ত্বনা দেয় আর বলে, আর মাত্র কিছুদিন মাইক, এরপরই আমরা এখান থেকে বের হতে পারবো, এমনকি এই সব টাকা আমাদের হয়ে যাবে, তুমি শুধু আর কিছুদিন ধৈর্য ধরো। এরপর কেট এবং মাইক সেখানে ঘুমিয়ে যায়। তো পরের দিন সকালে কেট যখন ঘুম থেকে ওঠে তখন সে বাথরুমের বেসিনের উপর একটি বন্দুক দেখতে পায়। কেটেতে কিছুটা ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গেই মাইককে ডাকে। তো তারা প্রথমে এটা নিয়ে কথা বলে যে বন্দুকটির মধ্যে কোনো বুলেট আছে কিনা, তবে তারা এটা বুঝতে পারছিল না যে এই বন্দুকটি এখানে কে রেখেছে, কারণ এই রুমটিতে তো আর কোনো মানুষ আসেনি। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে এই বন্দুকটিকে তারা তাদের বিছানার নিচে লুকিয়ে রাখবে, কারণ এই গেমের নিয়ম অনুযায়ী তারা তাদের কাছে কাপড় ছাড়া বাড়তি কোনো কিছুই রাখতে পারবে না। তো সেদিন রাতের বেলা তাদের দুজনকে গেমটির পক্ষ থেকে একটি রিওয়ার্ড দেয়া হয়, যেটার সাহায্যে তারা তাদের প্রিয়জনদের সাথে কথা বলতে পারবে, তাই তারা দুজনেই অনেক এক্সাইটেড হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে প্রথমেই মাইকের বোন রিচেলের ফোন আসে। মাইক এতে অনেক খুশি হয়ে যায়। রিচেল তখন মাইককে বলে, আমরা সবাই তোমাকে অনেক মিস করছি ভাইয়া, তোমরা দুজনই অনেক ভালো খেলছো, আশা করি তোমরা গেমটি জিতে যাবে। মাইক তখন রিচেলকে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। রিচেল তখন তাকে জানায় যে সে এবং তার পরিবারের সবাই অনেক ভালো আছে, তারা শুধুমাত্র মাইককে নিয়েই চিন্তা করছে, এছাড়া সবকিছু একদম ঠিকঠাক আছে। তো রিচেলের সঙ্গে মাইকের কথা বলা শেষ হলে সেখানে কেটের জন্য মেসেজের মাধ্যমে একটি ভিডিও আসে, তবে কেট এই মেসেজটিকে কিছুতেই দেখতে চাইছিল না, তাই সে মেসেজটিকে বন্ধ করতে বলে, কিন্তু সেটা সেখানে অটোমেটিক চালু হয়ে যায়। আর মেসেজের এই ভিডিওটিতে একজন বৃদ্ধ লোক কেটকে শুভকামনা জানাচ্ছিল, কিন্তু কেট এই লোকটিকে কেন জানি সহ্য করতে পারছিল না। এই বৃদ্ধ লোকটি আসলে একটি ওয়েলফেয়ার একাডেমিতে থাকে। তো সে এখানে কেটকে বলে, আমি এখানে অনেক ভালো আছি আর আমি কিছু মানুষের কাছ থেকে শুনেছি যে তুমি নাকি একটি গেম খেলতে গিয়েছ, আশা করি তুমি খুব ভালো খেলবে। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি মা। আর এখানে আমরা বুঝতে পারি যে এই বৃদ্ধ লোকটি হলো কেটের বাবা, কিন্তু কেট এখানে তার বাবাকে সহ্য করতে পারছিল না, তাই সে সেখানে চিৎকার করে কাঁদতে থাকে। কিন্তু মাইকেও এখানে তেমন কিছুই বুঝতে পারছিল না যে এই ভিডিওটি দেখে কেট কেন কাঁদছে। তো মাইক এখানে কেটকে সান্ত্বনা দেয় আর সেদিন রাতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে অনেক বেলা হওয়ার পরও কেট বিছানা থেকে উঠছিল না, তাই আজ কেটের আগে মাইকে উঠে যায়। কিন্তু মাইক আজ অনেক অবাক হয়ে যায়, কারণ কেট তো প্রতিদিন সকালে উঠেই ইয়োগা করে, তবে আজ সে বিছানা ছেড়ে উঠছিল না। মাইক তখন বুঝতে পারে যে কাল রাতের ব্যাপারটি নিয়ে কেটের এখনও মন খারাপ। মাইক তখন কেটকে জিজ্ঞাসা করে, সেই বৃদ্ধ লোকটি কে ছিল আর তুমি তাকে দেখে এমন করেছিলে কেন? কেট বলে, সেই বৃদ্ধ লোকটি আমার বাবা, কিন্তু তাকে বাবা বলতেও আমার লজ্জা হয়। মাইক তখন এটার কারণ জানতে চায়। তখন কেট বলে, আমার বাবা একসময় প্রচুর পরিমাণে নেশা করত আর নেশা করে এসে সে আমার মাকেও মারধর করত, এমনকি তার অনেক ভালো একটা বিজনেস থাকা সত্ত্বেও সেই সময় সে নেশা করে রাস্তায় পড়ে থাকত, যার ফলে আমাদের পরিবারে ধীরে ধীরে অভাব দেখা দেয়। তখন বাবা আমাকে আর আমার মাকে রেখে চলে যায়, এমনকি যাওয়ার আগে সে আমাদের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। আর বাবার এভাবে চলে যাওয়াটা আমার মা মেনে নিতে পারেনি, তাই তার কিছুদিনের মধ্যে আমার মাও মারা যায়। তখন আমি পৃথিবীতে একদম একা হয়ে পড়ি। তারপর আমি আমার বাবাকে অনেক খুঁজেছি কিন্তু আমি কোথাও তাকে খুঁজে পাইনি। আর কাল প্রায় অনেকগুলো বছর পর তাকে আমি দেখলাম, কিন্তু তাকে দেখে তখন কেন জানি সহ্য করতে পারছিলাম না। বাবা কি কখনো এমন হয় মাইক? আর এখানে আমরা মাইক এবং কেটের কথা শুনে বুঝতে পারি যে তারা আসলে হাজব্যান্ড ওয়াইফ নয়, বরং তারা হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর এই কারণেই মাইক কেটের ব্যাপারে এত কিছু জানতো না,
তো এখন এখানে তাদের আর মাত্র 14 দিন বাকি আছে, অর্থাৎ আর 14 দিন পর তারা এখান থেকে বের হবে। কিন্তু কেট এখন আর আগের মতো ছিল না, সে সারাদিন এখন বিছানায় শুয়ে থাকে। এদিকে মাইক এখন সময় কাটানোর জন্য নানাভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, এমনকি সে প্রায় সময় কেটকে জোকসও শোনায় যাতে করে সে তাকে হাসাতে পারে। কিন্তু এতে করে কোনো লাভই হয় না, কারণ কয়েকদিন ধরে কেটের মন অনেক বেশি খারাপ ছিল। কিন্তু এভাবে করে তো মাইকের সময় কাটছিল না, তাই সে মাঝে মাঝেই মাটিতে শুয়ে পড়ে যাতে করে তার আলাদা কিছু অনুভব হয়। তো মাইককে এভাবে মাটিতে শুয়ে থাকতে দেখে কেট তার কাছে আসে। কেট তখন মাইককে বলে, তুমি চাইলে আবারও খাবার অর্ডার করতে পারো, এতে যদি অনেক টাকাও ফুরিয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। কেট আসলে এটা বুঝতে পেরেছিল যে ছোটবেলা থেকেই মাইক তার ইচ্ছে মতোই সব কিছু খরচ করেছে, আর সে শুধু তার জন্যই এই রুমটিতে এসেছে, তাই মাইককে অন্তত এখানে তার ইচ্ছে মতো চলতে দেওয়া উচিত। এদিকে কেটের মুখে এমন কথা শুনে মাইক অনেক অবাক হয়ে যায়, কিন্তু তারপরও সে অনেক খুশিও হয়, কারণ এখন অন্তত সে তার ইচ্ছে মতো সব কিছু অর্ডার করতে পারবে। তো মাইক তখন সেখানে অর্ডার করে, কিন্তু অর্ডার করার সঙ্গে সঙ্গে সেখানে আরও একটি দরজা খুলে যায়, আর সেই দরজার মধ্য থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। মাইক এতে অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো এখানে খাবার অর্ডার করেছিল, কিন্তু তার অর্ডারে তারা মেয়ে কেন পাঠালো, মাইক তো এটাই বুঝতে পারছিল না। তো এই মেয়েটির নাম ছিল সিমন। মাইক এখানে সিমনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? সিমন তখন মাইককে বলে, আমি হলাম একজন অ্যাক্ট্রেস, আর আমাকে এখানে কিছুদিনের জন্য ভাড়া করা হয়েছে। মাইক তখন বলে, তো তুমি এখানে কেন এসেছো? সিমন বলে, সেটা তো আমি নিজেও জানি না, তারা আমাকে এখানে পাঠিয়েছে তাই আমি এখানে এসেছি, আমি শুধু আমার টাকা পেলেই হলো। ঠিক এমন সময় সেখানে কেট চলে আসে, আর কেট এখানে মেয়েটিকে দেখে অনেক রেগে যায়। কেট তখন মাইককে বলে, এই মেয়েটি এখানে কি করছে, তুমি কি তাকে এখানে নিয়ে এসেছো? মাইক তখন কেটকে বলে, আমি আবার এই মেয়েকে কোথা থেকে আনবো, আমি তো শুধু আমার জন্য খাবার অর্ডার করেছিলাম, আর তারা এখানে মেয়েটিকে পাঠিয়েছে। কিন্তু কেট এখানে মাইকের কথায় বিশ্বাস করছিল না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে মাইক যেহেতু এখানে বোর হচ্ছে, তাই সে হয়তো ইচ্ছে করে এমন কিছু করেছে যার কারণে তারা এই মেয়েটিকে পাঠিয়েছে। কিন্তু মাইক এখানে কেটকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে এতে তার কোনো দোষ নেই। এদিকে সিমন এখানে মাইকের বানানো ড্রয়িংগুলো দেখছিল, তখন সে মাইককে বলে, তুমি যেমন দেখতে অনেক সুন্দর তেমন তোমার ড্রয়িংও অনেক সুন্দর। কিন্তু এ কথা শুনে কেট আরও বেশি জেলাস ফিল করছিল। তো এভাবে করেই সেখানে রাত হয়ে যায়, আর যেহেতু সেখানকার দরজাটি আবার বন্ধ হয়ে গিয়েছিল, তাই সিমন সেখান থেকে বের হতে পারেনি, অর্থাৎ এখন তাদের তিনজনকেই এখানে থাকতে হবে। তো মাইক তখন সিমন এবং কেটকে বিছানায় থাকতে বলে, কিন্তু কেট এটা জানে যে নিচে শুলে মাইকের ঘুম হবে না, তাই সে মাইককেও তাদের সাথে বিছানায় থাকতে বলে। যদিও মাইক প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সে কেটের জোরাজোরিতে রাজি হয়ে যায়। তো কেট তখন তাদের মাঝখানে শুয়ে পড়ে যাতে করে সিমন এবং মাইক একে অপরের কাছ থেকে দূরে থাকে। এরপর তারা তিনজনই ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলা কেটের যখন ঘুম ভাঙে তখন সে তাদের সাথে সিমনকে দেখতে পায় না। তাই কেটের কাছে মনে হয় যে সিমন হয়তো চলে গিয়েছে, তাই কেট কিছুটা নিশ্চিন্ত হয়, কারণ অবশেষে আপদ বিদায় হয়েছে। তো কেট তখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়, আর এখানে এসে সে সিমনকে দেখতে পায়, অর্থাৎ সিমন এখনও এখান থেকে যায়নি। আর এখানে সিমনকে দেখে কেটের অনেক রাগ হচ্ছিল, কিন্তু সে এটা প্রকাশ করে না। এরপর কেট বাথরুম থেকে বের হয়ে তার জন্য সেখানে খাবার অর্ডার করে, কিন্তু খাবার হিসেবে তাকে 3টি মেডিসিন দেয়া হয়, আসলে এগুলো ছিল ড্রাগস। আর কেট যেহেতু এমনিতেই অনেক ডিপ্রেশনে ছিল, তাই সে একটি মেডিসিন খেয়ে নেয়। সিমনও তখন এক্সাইটেড হয়ে একটি মেডিসিন খায়, আর সে শেষ মেডিসিনটি মাইককে খেতে বলে, কিন্তু মাইকের কাছে এসব কিছু ঠিক মনে হচ্ছিল না। তারপরও মাইক মেডিসিনটি খেয়ে নেয়, তবে এই মেডিসিনটি ছিল সাধারণ মেডিসিনের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল, তাই এই মেডিসিনটি খাওয়ার ফলে প্রচুর পরিমাণে নেশা হয়ে যায়। আর তারা তখন সেখানে ডান্স করতে শুরু করে। কিছুক্ষণ পর মাইক একটি স্বপ্ন দেখতে পায় যে সে পানির নিচে ডুবে যাচ্ছে। এরপর সে সেই পানির কাছে তার ছোট ভাই জ্যাককে দেখতে পায়, আর এটা দেখে জ্যাক স্বপ্নের মধ্যেই পাগলের মতো আচরণ করছিল, তার দম যেন একদম বন্ধ হয়ে আসছিল।
তখন কেট এবং সিমন তার ঘুম ভাঙিয়ে দেয়। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরও মাইক সেখানে চিৎকার করে কাঁদছিল। সিমন তখন কেটকে জিজ্ঞাসা করে যে মাইক এভাবে কেন কাঁদছে। কেট তখন তাকে জানায় যে আজ থেকে প্রায় কয়েক বছর আগে সে তার ছোট ভাই জ্যাকের দেখাশোনা করত, কিন্তু একদিন জ্যাক পানিতে ডুবে মারা যায়। মাইক তখন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে জ্যাক ডুবে গিয়েছিল। আর সেদিনের ঘটনার জন্য মাইক নিজেকেই দোষী মনে করে, কারণ সে যদি সেদিন তার ভাইয়ের খেয়াল রাখত তাহলে হয়তো সে বেঁচে যেত। তাই এখনো মাইক নিজেকে ক্ষমা করতে পারেনি। তো কিছুক্ষণ পর মাইক বাথরুমে গিয়ে ফ্রেশ হয়, আর বাথরুম থেকে বের হয়ে সে সিমনকে দেখতে পায়, যে কিনা মন খারাপ করে বসেছিল। মাইক তখন সিমনের মন খারাপের কারণ জানতে চায়। সিমন তখন তাকে বলে, তুমি যেমন তোমার ভাইয়ের মৃত্যুর জন্য আফসোস করো, ঠিক তেমনি আমিও আমার মায়ের মৃত্যুর জন্য আফসোস করি, কারণ আমি একদিন আমার মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, আর সেদিন মা আমাকে পুরো শহরে তন্ন তন্ন করে খুঁজেছিল। কিন্তু হঠাৎ করে একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে আমার মা সেদিন মারা যায়। যদি আমি সেদিন বাড়ি থেকে বের হয়ে না যেতাম তাহলে হয়তো আমার মা এখনো বেঁচে থাকতো। মাইক তখন সিমনের হাত ধরে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু ঠিক তখনই সেখানে কেট চলে আসে। আর কেট এখানে তাদের দুজনের হাত ধরা দেখে মাইকের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে তাকে এবং সিমনকে অনেক বাজে কথা বলতে শুরু করে। ফলে মাইকও তখন কেটের উপর অনেক রেগে যায়, আর সে কেটকে বলে, আমরা দুজন এমনিতেই অনেক ডিপ্রেশনে আছি, আর তার উপর আবার তুমি এসে উল্টো পাল্টা কথা বলছো। আমার আসলে তোমার সঙ্গে এখানে আসাটাই সবচাইতে বড় ভুল ছিল। এই বলেই মাইক সেখান থেকে চলে যায়। আর মাইকের কথা শুনে কেট তার ভুল বুঝতে পারে, তাই কেট তখন সিমনকে সরি বলে। তো সেদিন রাতের বেলা তারা সবাই মন খারাপ করে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সকালবেলা কেটের যখন ঘুম ভাঙে তখন সে তাদের সাথে সিমনকে দেখতে পায় না। তাই কেট তখন রুমটির সমস্ত জায়গাতে সিমনকে খোঁজে, কিন্তু আজকে সিমন কোথাও ছিল না, অর্থাৎ সিমন এখান থেকে চলে গিয়েছে। কিন্তু হঠাৎ করে কেট মাইককে ডেকে রুমটির দেয়ালে থাকা একটি লেখা দেখায়, আর এই লেখাটি আসলে সিমন লিখেছিল। তো দেয়ালটিতে লেখা ছিল, তোমার মতো করে কেউ কখনো আমাকে এতটা ভালোবাসা দিতে পারেনি। আর এই লেখাটি দেখে মাইকের উপর কেটে সন্দেহ হয়, কিন্তু মাইক তখন কেটকে বোঝানোর চেষ্টা করে যে তার এবং সিমনের মধ্যে এমন কিছুই হয়নি, সিমন হয়তো তাদের মধ্যে ঝামেলা করানোর জন্য দেয়ালে এমন কথা লিখে গিয়েছে। কিন্তু কেট মাইকের কোনো কথাই শুনতে চাইছিল না, আর এক পর্যায়ে কেট মাইককে ধাক্কা দিয়ে বসে, ফলে পেছনে দেয়াল থাকায় মাইক তার মাথায় প্রচণ্ড আঘাত পায়, আর তার মাথা ফেটে সেখানে অনেক রক্ত বের হতে থাকে। কেটেতে অনেক ঘাবড়ে যায়, আর সে মাইকের কাছে ক্ষমা চায়, কারণ সে ইচ্ছে করে এমনটা করতে চায়নি। কিন্তু কেটের এমন ব্যবহারে মাইক অনেক কষ্ট পায়, আর সে কেটকে বলে, তোমার জন্য আমি কি করিনি কেট, তুমি যখন যা বলেছো তখন আমি তাই করেছি, এমনকি আমি তোমার জন্য আমার বন্ধুদেরকেও ছেড়ে দিয়েছি। তাছাড়া জীবনে আমি যতটুকু কষ্ট করিনি শুধু তোমার জন্য এখানে এসে আমি কষ্ট করছি। তাছাড়া এই সম্পর্কে আমি সবসময় লয়াল ছিলাম, আর এর প্রতিদান হিসেবে তুমি আমাকে এই দিলে। এদিকে মাইকের কথা শুনে কেট অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে বারবার এখানে তার কাছে ক্ষমা চায়। আর মাইক যেহেতু তার মাথায় আঘাত পেয়েছে তাই তার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল। মাইক তখন কেটকে বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, আমার এখন একজন ডক্টরের প্রয়োজন, তা না হলে আমি এখানে মারা যাব। কিন্তু কেট এখানে মাইককে বলে, তুমি শুধু একটু ধৈর্য ধরো মাইক, তোমার কিছুই হবে না, কিছুক্ষণের মধ্যেই তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আমাদেরকে এখানে আর মাত্র 2 দিন থাকতে হবে, তাহলেই সেই 45 কোটি টাকা আমাদের। কিন্তু এ কথা শুনে মাইক অনেক অবাক হয়ে যায়, আর সে মনে মনে চিন্তা করে যে সে কি তাহলে ভুল মানুষকে ভালোবেসেছে, কারণ সে এখানে এত বড় একটা আঘাত পেয়েছে, যে কোনো সময় তার কোনো কিছু হয়ে যেতে পারে। আর এমন পরিস্থিতিতে কেট তার কথা চিন্তা না করে সে কিনা এখন টাকার চিন্তা করছে। এদিকে কেট তার জন্য সেই লিকুইড নিয়ে আসে, আর সে তাকে অনেকগুলো লিকুইড খাওয়ায় যাতে করে সে সুস্থ হয়ে ওঠে। এরপর দেখা যায় যে লিকুইড খেয়ে মাইকের রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তারপরও মাইক এখন আর এখানে থাকতে চাইছে না। সে কেটকে বলে, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো, আর যদি না যাও তাহলে তুমি এখানেই থাকো। এই বলেই মাইক চলে যাচ্ছিল, কিন্তু কেট মাইককে অনেক বোঝানোর চেষ্টা করে।
তবে মাইক তখন তার কোনো কথাই শুনতে চায় না। এরপর কেট কোনো উপায় না পেয়ে মাইকের দিকে সেই গুলিটি তাক করে যেটা তারা বিছানার নিচে রেখেছিল। কেট তখন গুলি তাক করেই মাইককে বারবার অনুরোধ করে যে সে যেন এখান থেকে বাহিরে না যায়, কারণ তাদের মধ্যে একজন যদি রুম থেকে বেরিয়ে যায় তাহলে $5 মিলিয়নের সংখ্যা 1 মিলিয়নে নেমে আসবে। কিন্তু তারপরও মাইক তার কোনো কথাই শোনে না আর সে বাটন প্রেস করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কেটেতে প্রচণ্ড ভেঙে পড়ে। এদিকে মাইকের চলে যাওয়ার কারণে কেটের এখানে সময় কাটছিল না। কেট প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছে। এদিকে তার টাকারও খুব প্রয়োজন ছিল, আবার সে মাইককেও অনেক ভালোবাসে, কিন্তু সে কোনোটাকেই তার জীবন থেকে সরাতে পারছে না। আর মাইকের সঙ্গেও তার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, তাই কেট সেখানে পাগলের মতো চিৎকার করছিল। কিন্তু কয়েক ঘন্টা পর কেটের কাছে মনে হয় যে তার লাইফে তো এখন কিছুই নেই, এমনকি মাইকও তাকে রেখে চলে গিয়েছে, তাহলে সে এখন আর টাকা দিয়ে কি করবে? তাই কেটও তখন বাটন প্রেস করতে চলে যায়। তবে সে এখানে বাটন প্রেস করেছে কিনা সেটা দেখানো হয় না। এই ঘটনার পর প্রায় 3 মাস কেটে যায় আর এখানে আমরা মাইককে দেখতে পাই যে কিনা রাস্তায় জগিং করছিল। কিন্তু হঠাৎ করেই সে সেখানে কেটকে দেখতে পায়। কেট একটি বিল্ডিং থেকে বাহিরে বের হচ্ছিল। মাইক তখন কেটের কাছে আসে। সেই রুম থেকে বের হওয়ার পর এটাই তাদের প্রথম দেখা। তো মাইক এখানে কেটের কাছে জানতে চায় সে কি সেই রুমটি থেকে বেরিয়ে এসেছিল নাকি সে সেই $1 মিলিয়ন জিতেছিল। কিন্তু কেট তাকে এ ব্যাপারে কিছু বলে না। তবে সে তার সেদিনের ব্যবহারের জন্য মাইকের কাছে ক্ষমা চায় আর মাইকও এখানে কেটকে সরি বলে। ফলে তাদের দুজনের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এরপর আমরা সেই বিল্ডিংয়ের দেয়ালে একটি লেখা দেখতে পাই যেখানে লেখা ছিল, আশ্রয়হীন মানুষদের জন্য এই বিল্ডিংটি একজন সহৃদয়বান মানুষ দান করেছে। অর্থাৎ যেই সকল মানুষের থাকার মতো কোনো জায়গা নেই তাদেরকে এই বিল্ডিংটি দান করে দেয়া হয়েছে। অর্থাৎ কেট সেদিন বাটনটিকে প্রেস করেনি, সে কষ্ট করে আরও 2 দিন সেখানে ছিল আর সে তার প্রাইজের $1 মিলিয়ন এই আশ্রয়হীন মানুষদের জন্য দান করে দিয়েছে। এমনকি এই বিল্ডিংয়ে কেট তার বাবাকেও এনে রেখেছে আর আজকে সে তার বাবাকেই দেখতে এসেছিল। কিন্তু এ কথা কেট ছাড়া কেউই জানে না আর কেট তার নিজের কোনো ক্রেডিটও নেয়নি। অর্থাৎ কেট আসলে মন থেকেই একজন ভালো মানুষ, তবে সে এটা কখনো কাউকে বুঝতে দিতে চায়নি। অন্যদিকে আমরা আবারও সেই রুমটিকে দেখতে পাই যেখানে কেট এবং মাইকের মতো নতুন একটি কাপল রুমটিতে থাকতে এসেছে। অর্থাৎ তাদের সঙ্গেও ঘটতে চলেছে ভয়ানক সেই অভিজ্ঞতা।